অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ সকাল থেকে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদির। বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন সামসুন নূর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মিয়া, মুস্তাক আহমেদ, রৌফ মুস্তফা। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ সকাল থেকে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদির। বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন সামসুন নূর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মিয়া, মুস্তাক আহমেদ, রৌফ মুস্তফা। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ সকাল থেকে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদির। বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন সামসুন নূর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মিয়া, মুস্তাক আহমেদ, রৌফ মুস্তফা। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ সকাল থেকে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদির। বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন সামসুন নূর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মিয়া, মুস্তাক আহমেদ, রৌফ মুস্তফা। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ সকাল থেকে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদির। বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন সামসুন নূর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মিয়া, মুস্তাক আহমেদ, রৌফ মুস্তফা। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।